হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, এই জীবজন্তুদের হাস্যকর মুহূর্তগুলো দেখতে তো সবারই খুব ভালো লেগে থাকে, যেগুলো হয়তো আপনারা কোথাও আগে দেখে থাকবেন এবং যার মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই জীবজন্তুগুলো কেমন উল্টোপাল্টা কর্ম করে আমাদেরকে হাসিয়ে থাকে এবং হয়তো এইসব ভিডিওগুলো আপনাদেরকে খুবই ভালো লেগে থাকে। তার জন্য আজ আমি আপনাদেরকে এমন কিছু জীবজন্তুর হাস্যকর মুহূর্ত দেখাবো যেগুলো দেখে হয়তো আপনারা নিজের হাসি থামিয়ে রাখতে পারবেন না। আপনাদের দিকে নজর রেখেই আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি দেখাতে চলেছি। ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুরা, সর্বপ্রথমে এই ছাগলটিকে দেখুন যে সে তার বুদ্ধি খাটিয়ে গাছের পাতা খাওয়ার জন্য একটি মোষের সাহায্য নিয়ে থাকে, যেখানে এই ছাগলটি এই মোষটির মুখে পা দিয়ে তার পিঠের ওপরে উঠে পড়ে এবং খুব সহজে গাছের পাতাগুলো খেতে লাগে। কিন্তু বাস্তবে ছাগলটি একটি ভালোই বুদ্ধি খাটিয়েছিল, কেননা এই মোষটিকে কাজে লাগিয়ে গাছের পাতা খাওয়া এতটা সহজ নয়। বন্ধুরা, এই মোষ আমাকে মার, এই গল্পটি হয়তো আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন, কিন্তু এই গল্পের কথাকে উল্লেখ করে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, যেখানে একটি বাঁদর একটি পিটবুলকে তার পা দিয়ে জ্বালাতন করছে, কিন্তু তা সত্ত্বেও এই পিটবুলটি তাকে কিছুই বলছে না। কিন্তু আপনারা এটা ভাবুন যে এই পিটবুল কুকুরটির যদি মাথায় রাগ চড়ে যেত তাহলে এই বাঁদরটির কি হতো? আসল ভয় কাকে বলে সেটা তো আপনারা হয়তো এই লিজারটির প্রতিক্রিয়া দেখে বুঝতেই পারছেন, কেননা সে যখন একটি সাপের মুখোমুখি হয় তখন এমনভাবে দৌড় লাগায় যেন সে পৃথিবীর সব থেকে বেশি ভয় পেয়েছে। আর আপনারা হয়তো এখানে দুটো বিড়ালকে লড়াই করতে দেখতেই পাচ্ছেন, এরা কিসের জন্য লড়াই করছে তা হয়তো আমরা জানি না, কিন্তু এরা লড়াই করতে করতে এই নালার মধ্যে ঢুকে পড়েছে সেটা তারা বুঝতেই পারেনি, এবং তারা যখন এই নালা থেকে বেরিয়ে আসছে তখন তাদের লড়াই বন্ধ হয়ে গিয়েছিল আর তারা চুপচাপ দাঁড়িয়েছিল। তারা হয়তো মনে মনে এটাই ভাবছিল যে ঝগড়া করার চক্করে পড়ে আমাদেরকে হয়তো এখন স্নান করতে হবে। বন্ধুরা, এই কুকুরটিকে দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সে কতটা ভয় পেয়েছিল, কেননা একটি কাক আস্তে আস্তে তার পেছনে এসে তার লেজটিকে টেনে ধরে এবং সে ভয় পেয়ে তার দুটো পায়ে দৌড়ে পালায়। এখানে আপনি এই কুকুরটিকে দেখে হয়তো বুঝতেই পারছেন যে সে কতটা ভয় পেয়েছিল, আর সেই কারণে সে তার চারটে পা দিয়ে দৌড়ানোর সময় পায়নি, সেই কারণেই তো সে তার দুটো পা দিয়ে দৌড়ে পালায়। এইরকমই এই ভিডিওটিতেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটি কাক এই কুকুরটিকে জ্বালাতন করছে এবং সে তাকে তাড়া দিচ্ছে, তাও সে আবার ঘুরে আসছে এবং পরপর আটবার তাকে জ্বালাতন করেছে। এই সিংহটি এই ষাঁড়টিকে শিকার করতে এসেছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই সিংহটির কি অবস্থা হয়েছে? কেননা এই ষাঁড়টি সেই সিংহটিকে তার শিং দিয়ে ওপরের দিকে তুলছে আর নিচের দিকে ফেলছে, এবং তারপরে সেই সিংহটিকে এমনভাবে তুলে ফেললো যে সিংহটি একটি গাছে ধাক্কা খেল, তারপর দৌড়ে পালিয়ে গেল। এই মুহূর্তটি দেখে আমার মুখ থেকে একটা কথাই বের হচ্ছে যে তোর দ্বারা সিংহ হওয়া সম্ভব নয়। এই ভিডিওটিতে একটি চিতাবাঘ একটি হরিণকে শিকার করে গাছের ওপরে নিয়ে যায় এবং সেখানে বসে বসে তাকে খেতে থাকে, কিন্তু নিচে বসে থাকা চিতাবাঘটি তার দিকে তাকাতে থাকে আর সেই ওপরে বসে থাকা চিতাবাঘটি তার উপর দয়া করে সে হরিণটিকে তার শরীরের ওপরে ফেলে দেয়, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাঁদরের হাতকে একটি মানুষ তার হাতে হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু সেই বাঁদরটি তার টের পাচ্ছে না এবং চুপচাপ বসে আছে। তারপর যখন সেই বাচ্চা বাঁদরটি পরে বুঝতে পারে যে তার হাতটি তার মা নয় অন্য কেউ ধরেছে, তারপর তার প্রতিক্রিয়াটি দেখুন যে সে কি করে, এবং
ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পায়রা একসঙ্গে নাচ করছে, কেননা এখানে একটি মানুষ একটি মিউজিক সিস্টেম চালিয়ে দিয়েছে এবং সেই গানের তালে সেই পায়রাগুলো নাচ করছে। কিন্তু এখানে এই পায়রাগুলোর নাচগুলো মনে হয় এডিট করে বানানো হয়েছে। কিন্তু আপনারা কমেন্ট করে বলুন যে এখানে কি এরা সত্যি নাচ করছে না এটা একটি এডিটিং। বন্ধুরা এখানে দেখুন যে একটি ছেলে মার খাওয়ার জন্য এই ভেড়াগুলোকে সামনে দৌড়দৌড়ি করছে এবং এই ভেড়াগুলো তাকে এত আদর করে মারছে যে কোনো কমতি রাখছে না। কিন্তু এই ছেলেটিও বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে, তা সত্ত্বেও সে ভেড়াগুলোর হাত থেকে বাঁচতে পারছে না। এবং একটি ভেড়া তো সেই ছেলেটির এমন শরীরের অংশে ধাক্কা মারে যে ছেলেটি ভীষণ কষ্ট পেয়ে যায়। শেষমেশ এই ছেলেটি হয়তো এটাই বুঝতে পারল যে অকারণে এই ভেড়াগুলোর সঙ্গে পাঙ্গা নেওয়াটা তার ঠিক হয়নি। বন্ধুরা এখানে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো কুকুর এমনভাবে লড়াই করছে যেন তাদের মাঝে থাকা দরজা যদি না থাকতো তাহলে তারা একে অপরকে কামড়ে রক্ত বের করে দিত। কিন্তু একটা মানুষ যখন তাদের এই ব্যবহার দেখে সেই দরজাটিকে একটু সরিয়ে দেয় তখন তারা আর কিছুই করে না, এবং পুনরায় যখন সেই দরজাটিকে লাগিয়ে দেওয়া হয় তখন তারা আবার সেই ব্যবহার করে থাকে। মৃত্যুকে ছুঁয়ে ফিরে আসা এটা হয়তো এত সহজে হয় না, কিন্তু এখানে আপনারা এই হাঁসটিকে দেখতেই পাচ্ছেন যে সে কুমিরের বসবাস স্থানে হাঁটতে হাঁটতে চলে যায় এবং সেটা দেখে কুমিরগুলো তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু তার ভাগ্য এতটাই ভালো ছিল যে সে খুব সহজেই বেঁচে ফিরে আসে। বন্ধুরা এখন তো যে কেউই যে কোনো জায়গায় তাদের প্রতিভা দেখাতে শুরু করে দেয়, এবং এখানে এই ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন যে এই ছেলেটি মোটর বাইক নিয়ে কেমনভাবে তার প্রতিভা দেখাচ্ছে। কিন্তু তারপরে একটি গরু তার এই প্রতিভাটি পছন্দ হয় না এবং সে তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটিও সুযোগ বুঝে সেই মোটর বাইক নিয়ে পালাতে শুরু করে এবং এই গরুটি আর তার অন্য সাথীটি তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরে আবারও অন্য কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, এবং সুস্থ থাকবেন সবাই।